পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছোঁয়া। সাধারণের নাগালে বাইরে চলে যাচ্ছে পেট্রোল পণ্যের দাম, শতকে পৌঁছাতে অল্প কিছু বাকি। জনজীবন থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ভাড়া বৃদ্ধি পাওয়ার অনেক কিছুই সাধারণের বাইরে চলে যাচ্ছে এমনই ধারণা। একদিকে করোনা দাপটে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সকলেই এক প্রকার রোজগারহীন অবস্থায় রয়েছে, তারপর পেট্রোলের দাম দিন দিন বাড়তেই চলছে, যা সরাসরি প্রভাব পড়ছে সাধারণ থেকে মধ্যবিত্ত সকল অংশের মানুষের মধ্যে। এই নাবিশ্বাস অবস্থা থেকে পরিত্রাণ পেতে এক প্রকার দিশাহীন সাধারণ জনগণ এত তো আমাদের অসুবিধে হয়, কারণ তেলের দাম বাড়লে সাইকেল চালানো কেমনে, কি তো দাম, এতে তো খুবই অর্থনৈতিকের এফেক্ট আগত লাগি। এই প্রথম আগে তো 72 টাকা কিনতাম, আর 97 টাকা কিনি না। এই সর্বপ্রথম পেট্রোলে লেগা 95 টাকা 52 পয়সা, ডিজেল লেগা 89 টাকা 81 পয়সা, আর এক তারিখে বাড়ছে, 1 তারিখে 4, 6, 7 তারিখ বাড়ছে 1 টাকা 1 পয়সা করে বাড়ছে এখানে। আর এই 1 তারিখ থেকে 7 তারিখ এই যে রেটটা বাড়তেছে, এটা কি মানে আগে এরকম রেট না, এরকম আরে আর কোনো সময় হয়েছে না, এটি সর্বপ্রথম রেকর্ড। সরি, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।